নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মেইনলি আলোচনা করব ইস্টবেঙ্গলকে নিয়ে, এটিকে মোহনবাগানকে নিয়ে, এছাড়াও এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। তো বেশ কিছু ভালো ভালো আপডেট আছে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, প্রথমেই চলে আসি এটিকে মোহনবাগানের কথায়। তো তারা কিন্তু একটা সোয়্যাপ ডিল করতে চলেছে কেরালা ব্লাস্টার্সের সাথে। খুব সম্ভবত সালাম রঞ্জন সিং এবং বরিশ সিংয়ের বদলে তারা একটি প্লেয়ারকে নিতে চলেছে তাদের টিমে, এবং সেটা হলো নকডম্বা নাওরেম। আশা করি সবাই তোমরা নাওরেমকে চেনো। এইবার মোহনবাগানের আই লিগ জয়ের পিছনে এই নাওরেমেরও কিন্তু অনেক বড় অবদান রয়েছে। আর অপরদিকে কিবু ভিকুনারও পছন্দের প্লেয়ার এই নাওরেম। সো এখন দেখা যাক শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে নিতে পারে কি পারে না। আরও একটি আপডেট আছে, এবং সেটা হলো শেখ সাহিলকে নিয়ে। তো তোমাদের আমি অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে শেখ সাহিল এটিকে মোহনবাগানে থাকতে পারে, তো সেটাই কিন্তু এখন হতে চলেছে। খুব তাড়াতাড়ি তার নামও ঘোষণা করে দেওয়া হবে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এই গেল এটিকে মোহনবাগানের আপডেট। এইবার চলে আসি ইস্টবেঙ্গলের কথায়। তো তারা কিন্তু তাদের ইউথ ডেভেলপমেন্টের হেড কোচ হিসাবে নিযুক্ত করতে চলেছে তরুণ দেকে, যে আগে ইস্টবেঙ্গল ক্লাবের খেলোয়াড় ছিল। শুধু তরুণ দে নয়, তার সাথে আছে রঞ্জন চৌধুরী। যেহেতু রঞ্জন চৌধুরীর কাছে জার্মানির কোচিং ডিগ্রি আছে, কিন্তু সেটাকে এ লাইসেন্সের সমতুল্য স্বীকৃতি দিচ্ছে না AIFF। সেই কারণেই তরুণ দেকে ইউথ ডেভেলপমেন্টের হেড কোচ হিসাবে নিযুক্ত করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। এছাড়াও সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগানের যুব দলের খেলোয়াড় সৌরভ দাসকে দলে নিতে চলেছে লাল হলুদ ব্রিগেড। এই সৌরভ দাস কিন্তু মোহনবাগানে খেলেছে এবং মোহামেডানেও খেলেছে। এই গেল দুটো ছোট ছোট আপডেট। এইবার চলে আসি বড় আপডেটের কথায়। তো তোমরা অনেকেই আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করো যে এইবার কি ISL খেলবে ইস্টবেঙ্গল। তো দেখো, যতক্ষণ না অফিসিয়ালিভাবে কিছু বলে ততক্ষণ পর্যন্ত বলাটা খুব মুশকিল। কিন্তু ইস্টবেঙ্গল যদি আগস্ট মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে তাদের ইনভেস্টরের নাম তার সঙ্গে ব্যাংক গ্যারান্টি দেখিয়ে FSDL-কে চিঠি পাঠিয়ে জানাতে পারে যে তারা খেলতে ইচ্ছুক ISL, তখন FSDL সব দিকগুলো খতিয়ে দেখে তারপর যদি বলে যে হ্যাঁ, ইস্টবেঙ্গল এবার ISL খেলতে পারবে, তখন বলা যাবে যে ইস্টবেঙ্গল ISL খেলবে। কিন্তু এখন বলা যাবে না, কারণ এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের যে ইনভেস্টর আছে তার ডিলটা ফাইনাল হয়নি। সেই কারণেই এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। এই গেল একটা আপডেট। এইবার চলে আসি পরের আপডেটটায়। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলকে ISL-এ খেলানোর অনুরোধ জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তো এটা কিন্তু একটা গুড নিউজ ইস্টবেঙ্গলের জন্য। আর এইবার যদি ISL-এ ইস্টবেঙ্গল খেলে, তাহলে আমার মতে FSDL-এর লাভ ছাড়া ক্ষতি কিন্তু হবে না, কারণ এইবার স্টেডিয়ামে দর্শক যেতে পারবে না, ফলে সবাই টিভিতেই দেখবে। আর ইস্টবেঙ্গল যদি এইবার ISL খেলে, তাহলে কিন্তু TRP অনেক গুণ বেড়ে যাবে ISL-এর। হয়তো এমনও হতে পারে অন্যান্য বছরের থেকে সবথেকে বেশি TRP হবে এই বছর, কারণ সবাই টিভিতেই খেলা দেখবে। আর বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা প্রত্যেকটা মানুষই দেখে। সো এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই ব্যাপারটা। তো বন্ধুরা, এই গেল ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট। এইবার চলে আসি পরের আপডেটটায়, যেটা হলো FC গোয়াকে নিয়ে। তো তোমাদের আমি দুদিন আগেই বলেছিলাম যে হুগো বুমাসকে 1,60,00,000 টাকার ট্রান্সফার ফির বদলে মুম্বাই সিটি FC তাদের দলে নিতে চলেছে, এবং সম্ভবত এই ট্রান্সফারটা খুব তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে। সেই জন্যই তার পরিবর্তে আরেকটি প্লেয়ারকে নিতে ঝাঁপালো FC গোয়া। 34 বছর বয়সী বর্ষিয়ান জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার মার্কাস নেউমায়ারকে নেওয়ার জন্য চেষ্টা করছে FC গোয়া ম্যানেজমেন্ট। নেউমায়ার বর্তমানে সুইস চ্যালেঞ্জ লীগের দল FC আরাউয়ের হয়ে ফুটবল খেলছেন। শেষ মরশুমে তিনি আরাউয়ের হয়ে 27টি ম্যাচে 7টি গোল করেছেন ও 9টি অ্যাসিস্ট করেছেন। একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের সদস্য ছিলেন এই প্লেয়ারটি। তিনি জার্মানির অনুরূদ্ধ 17 এবং অনুরূদ্ধ 19 দলের হয়েও খেলেছেন। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত FC গোয়া এই প্লেয়ারটিকে আনতে পারে কি পারে না। তো বন্ধুরা, এইবার চলে আসি আজকের শেষ এবং লাস্ট নিউজটাই, যেটা হলো কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। তো তারা কিন্তু কুরাসাওয়ের ফুটবলার এলসান হুইকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। 28 বছর বয়সের এই রাইট উইঙ্গার কুরাসাওয়ের হয়ে ক্যারিবিয়ান কাপও জিতেছে। তিনি বর্তমানে ফ্রি এজেন্ট এবং 2017-18 মরশুমে 13টি ম্যাচ খেলেছে এবং 1টি মাত্র অ্যাসিস্ট করেছে। যদিও প্রথম একাদশে চান্স খুব কমই পেয়েছে এই প্লেয়ারটি। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত এই ফুটবলারটিকে কেরালা ব্লাস্টার্স সই করাতে পারে কি পারে না। তো বন্ধুরা, এই আপডেটগুলোই ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই, আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো তারা অবশ্যই নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, স্টে হোম, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড হ্যাভ এ গুড ডে।